আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু করতেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। সো আজকে একটু বের হয়েছিলাম বিকালে কিছু স্ট্রিট ফুড খাওয়ার জন্য, দেখছিলাম যে কি কি খাওয়া যায়। আর অবশ্য খেয়েছিও, ভাইরাল একটা জিনিস খেয়েছি, আপনারা অবশ্যই দেখতে পাবেন। আর ইতিমধ্যে থাম্বনেইল আপনারা দেখছেন, এই তো যাচ্ছি। আমি 60 ফিট থেকে রওনা হয়েছি, 60 ফিটে ছিলাম ভাইয়ের বাসায়। সো এখান থেকে যাইতেছি আগারগাঁওয়ে, আগারগাঁওয়ে যাব, দেন দেখা যাক কী কী খাওয়া যায়। আর সন্ধ্যা হয়ে গেছিল, মাগরিবের নামাজ পড়লাম, পড়ার পরে চলে আসলাম আর কি। অলরেডি চলেও এসেছি আগারগাঁওয়ে। আর আজকে আমি আপনার দেখাবো একটি ভাইরাল একটি জিনিস আর কি, এই যে ঢাকায় স্পেশাল মুড়ি ভর্তা, ঢাকায় স্পেশাল মুড়ি ভর্তা, এইখানে চলে আসছিলাম কি খাওয়া যায় দেখতে। সো মুড়ি ভর্তার দোকান, যেহেতু মুড়ি ভর্তাই খাবো। আর এদের মেনুটা একবার দেখুন, আলু ছোলা মুড়ি 30 টাকা, ডিম মুড়ি 50 টাকা, গিলা কলিজা মুড়ি 70 টাকা, আর মিক্সার মুড়ি 80 টাকা। সো আমি মিক্সার মুড়িটাই অর্ডার দিছিলাম মামারে, বললাম যে আমার 80 টাকা দামের মিক্সার মুড়ি দেন। আর কি কি করে মুড়ি ভর্তা, কি কি দিয়ে মুড়ি ভর্তা করে, আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাবেন। এটা মোটামুটি ভাইরাল আর কি এখানে। সো দেখুন, এখানে ছিল গিলা কলিজা ছিল, আর চিকেন ছিল, চিকেনের টুকরা আর কি। আর এই যে ছিল আলু, আলু সিদ্ধ, ছোলা ছিল, আর বিভিন্ন ভাজা মশলা টশলা, বিভিন্ন সিক্রেট মশলা, আর ডিম সিদ্ধ ছিল, এই তো বিভিন্ন জিনিসপত্র ছিল আর কি। আর এইটা কিন্তু মূলত ওই যে জিঞ্জিরাই একটা মুড়ি ভর্তা ভাইরাল হয়েছে না, হাফেজ সাহেবের জিঞ্জিরায় যে মুড়ি মুড়ি ভর্তাটা হাফেজ সাহেব তৈরি করে দেয়, সো ওইটারই এক প্রকার কপি বলতে পারেন এটা আগারগাঁওয়ে। সো বাট ওই মুড়ি ভর্তা হাফেজ সাহেবের ওইটাই অনেক কিছু মেটেরিয়ালস থাকে, আরও মনে করেন যে মুরগির পায়া টায়া থাকে, আস্ত 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 মুরগি থাকে, বাট এইখানে আগারগাঁও এটাই পুরা মুরগি, আস্ত মুরগি ছিল না, এই যে গিলা কলিজা ছিল, আর যে চিকেন ছিল, চিকেনের টুকরা আর কি, আর বিভিন্ন মশলাপাতি ছিল আর কি। সো এটার মোটামুটি এটা কপি বলতে পারেন আর কি। আর এটা মোটামুটি ভালোই ভাইরাল হয়েছে আগারগাঁওয়ে। আর স্থানটি একদম ওই যে আগারগাঁওয়ে আপনার কি বলবো, নির্বাচন ভবনের একেবারে সামনে, আইসিটি টাওয়ারের একেবারে সামনে আগারগাঁওয়ে, আগারগাঁও মেট্রো রেল স্টেশন থেকে এই তো 2-3 মিনিট হাঁটলে এটা পেয়ে যাবেন আর কি। আর এই তো মামা আমাদের মুড়ি রেডি করছিল, মুড়ি মাখা মাখা ছিল, ভর্তা করছিল, সব রকম মেটেরিয়ালস দিছে, আপনারা অলরেডি দেখছেন। আর অলরেডি আমার মুড়ি ভর্তাটা রেডিও হয়ে গেছে, আর আমি যখন খাবো এটা খাওয়ার পরে আপনাদেরকে রিভিউটা দেব যে কেমন ছিল। এই যে সব প্রকার কলিজা দিল, গিলা দিল, চিকেনের টুকরা দিল, বিভিন্ন মশলা দিল, আর এইবার দিচ্ছে একটা ডিম, ডিমটা অবশ্য ভালোই ছিল, ডিমটা পুরোটা পুরো একটা ডিমই দেয় আর কি, এই যে কুচি কুচি করে কেটে পুরো একটা ডিমই দিয়ে দেয়। আর এই যে লেবু, লেবুর রস দেয় সাথে, আবার লেবুটাও আস্ত হালকা একটু দিয়ে দেয়। আর মশলাপাতি তো যা দেওয়ার আপনারা দেখলেনই। আর এটা হলো ফাইনাল লুক, যখন খাবো অবশ্যই বলবো। আর এই দেখুন কী কী ছিল, এই যে কলিজা দিছিল, গিলা দিছিল, ছোলা ছিল, ছোলার পরিমাণটা ছিল অনেক বেশি, আর ডিমের জন্য আমি আপনাদের ভালোভাবে দেখাতে পারছিলাম না, সব ঢেকে ঢেকে ছিল। আর ভর্তা তো ভর্তা টাইপের তো এটা, সো সবগুলো ভর্তা হয়ে গেছিলো আর কি, মানে পুরাপুরি দেখানো যাচ্ছে না যে কী কী মেটেরিয়ালসের ভিতরে ছিল, বাট দিছিল মোটামুটি ভালোই দিছিল, সব রকম চিকেনের টুকরা দিছিল, গিলা দিছিল, কলিজা দিছিল। আর এইবার আমি টেস্ট করব, টেস্ট করে দেখা বলবো আপনাদের ফাইনালি কেমন ছিল। এই তো খেলাম, আর সত্য বলতে এটা যে আমার কাছে খুব একটা ভাল লাগছে তা কিন্তু না। হ্যাঁ, আমি এমনি সাধারণ যেমন ঝালমুড়ি খাই না, অমনই লাগছিল, বাট ওই যে গিলা কলিজা আর মুরগি মুরগি দিছিল, এটার জন্য স্বাদটা একটু ডিফারেন্ট লাগছিল, একটু ওই যে গিলা কলিজার যেমন স্বাদ হয় না, একটু ওরকম লাগছিল, আর মূলত সব মিলিয়ে একটু কড়া কড়া টেস্ট লাগছিল আর কি। যাই হোক, খেলাম, মোটামুটি ভালো, খুব একটা যে ভালো সেটা আমি বলবো না, মোটামুটি ভালো, ভাল লাগছে আর কি। আর এটা 80 টাকা নিছিল, আমি আমি যেটা নিছিলাম এই যে মিক্সার মুড়িটা নিছিলাম, আমি মিক্সার মুড়ির ভিতরে সব কিছুই মিক্সড করে দেয় আর কি, ডিম গিলা কলিজা সব কিছুই, সো ভালোই ছিল। আর এই যে আগারগাঁওয়ে বিকাল থেকে শুরু হয় একদম রাত অবধি, দুই সাইডে নির্বাচন ভবনের অপোজিট এবং নির্বাচন ভবনের একবারে সামনে থেকে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডের দোকান বসে। আর আমি চলে আসলাম আরেকটা দোকানে আপনাদের দেখাতে, আরেকটি স্ট্রিট শপ,
এখানে আমি মূলত লাচ্ছি খেতে আসলাম এই মামাটার দোকানে, সাথী জুস কর্নার। মামাটার শপ হলো সাথী জুস কর্নার। মামার আমি বললাম লাচ্ছি দিতে, মামা আমার লাচ্ছি রেডি করছিল আর কি। আর মামার এখানে লাচ্ছি ছাড়াও আরও অনেক কিছুই পাওয়া যায়, মানে জুস কর্নার আর কি। এখানে ড্রাগন জুস পাওয়া যায়, কাঁচা আমের জুস, পাকা আমের জুস, মাল্টার জুস, বিভিন্ন জুস পাওয়া যায়। বাট আমার লাচ্ছিটা অনেক ফেভারিট, এই জন্য আমি মামারে বললাম আমার এই লাচ্ছি দিতে। এই মামার দোকানে মোটামুটি ভালোই আর কি, ভালো লাগছিলো খাইতে। এই মামার দোকানে ফার্স্ট টাইম আসছিলাম, এটাও একেবারে মামার দোকানটাও একেবারে নির্বাচন ভবনের একদম অপোজিটে আর কি। মামার দোকানে প্রচুর ভিড় হয়, ছোট্ট একটি দোকান বাট প্রচুর ভিড় হয়। ফাইনালি লাচ্ছিও ডান মেক করা আর খাচ্ছিলাম। লাচ্ছিটা খেয়ে একেবারে প্রাণটা জড়িয়ে গেছিলো আর কি, লাচ্ছিটা একদম সেরা ছিল, সেরা। আর এই তো খাওয়া শেষ করে আমি বাসার দিকে রওনা হচ্ছিলাম আর কি। খাওয়া দাওয়া শেষ, আর সন্ধ্যার লোকটা অস্থির ছিল। সন্ধ্যায় ঢাকা শহরে এরকম নিরিবিলি রাস্তায় অনেক ভালোই লাগে মোটামুটি হাঁটতে। আর এই তো শেষ করলাম খাওয়া দাওয়া, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।